অ্যাপার্টমেন্ট হলো। দ্বিতীয় দিনে জমজমাট আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের শীতকালীন রিহাব মেলা। একই ছাদের নিচে অনেক প্রতিষ্ঠান পেয়ে খুশি ক্রেতা দর্শনার্থীরা। তবে অংশগ্রহণকারীরা বলছেন, রাজধানীতে একসঙ্গে অনেক মেলা হওয়ায় লোকসমাগম প্রত্যাশার তুলনায় কম। বিস্তারিত আসান হাবিবের প্রতিবেদনে। আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একই ছাদের নিচে বসেছে দেশের আবাসন খাত সংশ্লিষ্ট প্রায় 200 প্রতিষ্ঠান। বৃহস্পতিবার রিহাব মেলার দ্বিতীয় দিনে দুপুরের আগেই স্টলে স্টলে আগ্রহী মানুষের ভিড়। ক্রেতাদের আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে ঋণ সুবিধা সহ নানা অফার। অংশগ্রহণকারীরা বলছেন, প্রাপ্ত সাড়ায় তারা সন্তুষ্ট, তবে পাশাপাশি একাধিক মেলা না থাকলে আরো ভালো সাড়া পাওয়া যেত। যে রেসপন্সটা আমরা ক্রেতার কাছে পেলাম এটা অভাবনীয়। গতকালকে একটা দিন সারাটা দিন আমরা ব্যস্ত সময় কাটিয়েছি। বাণিজ্য মেলা এবং রিহাব ফেয়ার অ্যাটেন্ড করায় এতে পাশাপাশি হওয়ায় আমাদের অনেক সমস্যা হচ্ছে। ঢাকা শহরে যারা ফ্ল্যাট কিনতে চায়, বিশেষ করে আমরা যে দেখতে পাচ্ছি যেটা রেডি ফ্ল্যাটের ক্ষেত্রে চাহিদাটা এই কাস্টমারের অনেক বেশি। এক্সপেকটেশনস আর দ্যাট দ্য উইকেন্ড উইল বি ইনক্রেডিবলি বিজি, সো দিস ডেফিনেটলি আ লট অফ পজিটিভিটি। সাধারণ ক্রেতারা বলছেন, এক জায়গায় অনেক আবাসন প্রতিষ্ঠান থাকায় যাচাই বাছাই সুবিধা হচ্ছে। ব্রোশার কালেক্ট করব, ইনফরমেশন কালেক্ট করব, করার পরে আমার জন্য যে লোকেশন যেটা মানানসই হবে আমি সেখান থেকে যাচাই বাছাই করে চেষ্টা করব সেখান থেকে আমার জন্য একটা ফ্ল্যাট আমি বেছে নেওয়ার জন্য। আমার এখানে প্রত্যাশাটা যেরকম করেছিলাম তার থেকে অনেক অনেক ভালো। প্রাইস, লোকেশন সবকিছু রিজনেবল, খুব মানে বসলে হয়তো বা একটা ব্যালেন্স করে রিজনেবল করে নেওয়ার মনে হচ্ছে যে অনেকের পক্ষে সম্ভব হবে। মেলায় ফ্ল্যাট ও জমি সংক্রান্ত বিষয়ে ক্রেতাদের আইনি সহায়তা দেওয়ার প্রতিষ্ঠানও রয়েছে। অনেক বেশি পেক ডকুমেন্ট থাকে, অনেক বেশি মালিকানার প্রবলেম থাকে, অনেক বেশি খতিয়ানের প্রবলেম থাকে, অনেক কাগজপত্রের মধ্যে ঝামেলা থাকে। আমরা শুধু মানুষকে এই সিকিউরিটিটা দেওয়ার জন্য, এই কমফোর্টটা দেওয়ার জন্য যে আপনি যে ফ্ল্যাটটা কিনছেন কিংবা যে ল্যান্ডটা কিনছেন সেটা আপনার সিকিউর। ফ্ল্যাট কেনার জন্য 8.5-10% সুদে ঋণও দিচ্ছে অংশ নেওয়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। আসান হাবিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের।